বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি করলে বাধা দেবে না আওয়ামী লীগ, কিন্তু সহিংসতা করলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। একথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই কথা বলেন তিনি। শান্তিপূর্ণ কর্মসূচি করলে আমরা বাধা দেব না, কিন্তু সংঘাত আন্দোলনের নামে, সংঘাত কর্মসূচির নামে যদি তারা সহিংসতার আশ্রয় নেয়, সে অবস্থা আমাদের আইন প্রয়োগকারী সংস্থা উদ্ভূত পরিস্থিতি তাদের দায়িত্ব পালন করবে এবং রাজনৈতিকভাবে আমরাও মোকাবিলা।